হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। যত দরকারি আলোচনা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি, যাতে আপনারা সফল হন এবং যাতে আপনারা মঙ্গলময় কাজ করতে পারেন, অমঙ্গল দূরে যায়। তো আজকে কি, আজকে হচ্ছে দেব ইঞ্জিনিয়ার, দেব ইঞ্জিনিয়ারের পুজো আজকে। হ্যাঁ, আজকে বাবা বিশ্বকর্মার পুজো। বাবা বিশ্বকর্মাকে ইঞ্জিনিয়ার কেন বলছি আমি, উনি সত্যিই একজন ইঞ্জিনিয়ার, ত্রিনোলোকের ইঞ্জিনিয়ার, দেব ইঞ্জিনিয়ার, ভগবান তথা কোনো দেবদেবীর সমস্ত বাড়িঘর বানানো, সোনার লঙ্কা বানানো থেকে আরম্ভ করে কৃষ্ণর দুয়ারপুরি বানানো থেকে আরম্ভ করে সুদামার গ্রাম বানানো থেকে আরম্ভ করে এবং পুরী জগন্নাথ দেবের মন্দির বানানোর থেকে আরম্ভ করে সব কিছু কে করেছেন, এই ইঞ্জিনিয়ার বাবা বিশ্বকর্মা। এখন কেউ যদি দু কলম পড়ছে ইঞ্জিনিয়ারের, তখন থেকে সে নিজেকে বলতে শুরু করছে আমি ইঞ্জিনিয়ার। বাবা বিশ্বকর্মার কথা কিন্তু তারা একবারও ভাবে না, তারা ভাবে এগুলো সিনেমা, মিথ্যে কথা, শাস্ত্র কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তো এই দেব ইঞ্জিনিয়ারকে অবশ্যই মানতে হবে, গাড়ি কিনলে মানতে হবে, বাড়ি করলে মানতে হবে, লোহার কোনো কারখানায় তৈরি করতে গেলে মানতে হবে। তো আমি এর আগে ভিডিও করে দিয়ে দিয়েছি, আবারও আমি বলছি আজকের দিনে কি কি করতে নেই। আজকে বাবা বিশ্বকর্মা পুজোর দিন, অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন। আজকে কিন্তু কোনো লোহার জিনিস ব্যবহার করবেন না, যত মানে যা কিছু আছে লোহার যত যন্ত্রপাতি আছে, আজকে সকাল থেকে তাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবেন। আজকে তাদেরকে অন্তত ছুটি দেন একটা দিন, এই একটা দিন তারা একটু ছুটি খাক। আজ কারখানা বলুন, বড় বড় হেডমিস্ত্রি যারা তাদের বলুন, যারা কন্ট্রাক্টের কাজ করে তাদের বলুন, আজকে সব কাজ বন্ধ থাকবে। কেন না, আজকে হচ্ছে ইঞ্জিনিয়ারের পুজো। তো ইঞ্জিনিয়ারকে সম্মান করার জন্য তার সঙ্গে তার যত যন্ত্রপাতি তাদেরও পুজো হবে। আর আজকে বাবা বিশ্বকর্মার পুজোর দিন, আমার সন্তানদের উদ্দেশ্যে বলছি, ওই এক ঘন্টা উপোস থেকে অঞ্জলি দিয়ে কোনো রকমে তারপরে যা ইচ্ছে তাই আজকে খাওয়া শুরু করে দিলাম, একদমই না, একদমই না, তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। বাবা বিশ্বকর্মাকে সম্মান করো তোমরা, বছরে একটা দিন। আর বাবা বিশ্বকর্মার পুজো চলে আসা মানেই বাঙালির মনে আনন্দে গদগদ হয়ে ওঠে। বিশ্বকর্মা পুজোর ঢাকের যেই বাড়ি পড়ে যায়, তখন মা দুর্গা দেবী মনে হয় যেন চলে এলো। এটা এমনই একটা সম্পর্ক, বাবা বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরোনো মানেই মনে হয় যেন মা দুর্গাকে দেখতে বেরিয়ে গেছি, বাঙালির কাছে মা দুর্গা পুজো চলে এলো। আনন্দের সীমা থাকে না, বাবা বিশ্বকর্মা পুজোর দিন থেকে আমাদের দিন গোনা শুরু হয়ে যায়, আনন্দ আগমনী দিন আমরা গুনতে শুরু করি। তো বাবা বিশ্বকর্মা অবশ্যই আমাদের মুকুটমণি, আমাদের মাথার মুকুটমণি, বাবার পুজোতে কোনোভাবে অনাদর করলে হবে না। আর একটা কথা, যে বাবা বিশ্বকর্মার দৌলতে আমরা বাড়িতে বাস করি, আমরা হাতিয়ার ব্যবহার করি, আমরা জিনিসপত্র ব্যবহার করি, কারখানায় যে সমস্ত জিনিস তৈরি হয় আমরা ব্যবহার করি, আমরা ভোগ করি যাকে বলে, সেই বাবা বিশ্বকর্মার পুজো কিন্তু শুদ্ধ শুচি শুদ্ধ ব্রাহ্মণকে দিয়ে করানোর চেষ্টা করবে। কি হয়,
আজকের দিনে তিনটে পুজো থাকে, লক্ষ্মী পুজো থাকে, মনসা পুজো থাকে, বাবা বিশ্বকর্মা পুজো থাকে। কাজেই বাবা বিশ্বকর্মা পুজো এত পরিমাণে হয় ব্রাহ্মণ পাওয়া খুব কঠিন হয়ে যায়। দেখা যায় বাচ্চা বাচ্চা ব্রাহ্মণকে ছেলেকে ব্রাহ্মণ ছেলেদেরকে তুলে নিয়ে চলে যায়, বাইকে করে নিয়ে চলে যায়, গাড়ি করে তুলে নিয়ে চলে যায়, চল বাবা তুই আমার পুজোটা করে দে। এটা একদম করবেন না। যে জ্ঞানী, যে মন্ত্র সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে এবং সঠিক মন্ত্র উচ্চারণ করতে পারবে, তাকে দিয়েই বাবা বিশ্বকর্মার পুজো করান, তবেই আশীর্বাদ পাবেন। এটা প্রতিদিন কিন্তু করান না আপনারা, বছরে একদিন করান। খাঁটি ব্রাহ্মণকে দিয়ে পুজো করান, দেরি হতেই পারে, হোক দেরি, 12টা 1টা 2টা 3টে বাজুক, একটু উপবাস করে থাকবেন, না থাকতে পারেন একটু শরবত নেবেন, জল খাবেন, অন্তত বাবা বিশ্বকর্মার পুজোটা নিয়ম নিষ্ঠা মেনে করান, তাহলে আপনাদের মঙ্গল হবে। আর ওই নম নম করে বিশ্বকর্মা পুজো সেরেই দাও 500 টাকা 400 টাকা দক্ষিণা, ব্যাস হয়ে গেল, তা কিন্তু কখনোই করবেন না। আর আমার মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আজকে লক্ষ্মী পুজো ভাদ্র মাসের শেষ, আজকে কিন্তু কোনোভাবেই অন্ন খাবে না, যাদের যা আছে সেইভাবেই পালন করবে, কাউরি দেখে কিছু করতে যাবে না, বাড়াবাড়ি কিছু করতে যাবে না, যা যা হয়ে আসছে সেইভাবেই পুজো করবে। মা লক্ষ্মী দেবীর পুজো করে আজকের দিনে কাউকে যদি খিচুড়ি প্রসাদ দিতে হয় বসিয়ে দেবে, মানে বসিয়ে খাওয়াবে, নিয়ে যেতে দেবে না। চাল দিয়ে যে নৈবেদ্যটা তৈরি করা হয় সেটা কিন্তু বাড়িতে বসিয়ে খাওয়াবে, বাইরে নিয়ে যেতে দেবে না। আর মায়েরা আজকে আটা খেয়ে থাকতে পারো, লুচি পরোটা রুটি ইত্যাদি, এবং একাদশীর মতো উপোস করা যায়, ফল জল খেয়েও থাকা যায়, লক্ষ্মী কিন্তু কখনো খাবে না। বোঝা গেল? সুন্দরভাবে পালন করুন। আর মা মনসা দেবী পুজো, যাদের মা মনসা পুজো আছে, রাত্রে পুজো হয়, তারা অন্তত একটা পদ্ম ফুল মা মনসা দেবীর হাতে অবশ্যই দেবেন। আর মা মনসা দেবীর পুজোতে কিন্তু ধুনো ব্যবহার করবে না, ধূপকাঠি দেবে, প্রদীপ দেবে, মায়ের কাছে কখনো ধুনো জ্বালাবে না। মা যতদিন বাড়িতে থাকবে বিসর্জন না হওয়া পর্যন্ত বাড়িতে ধুনো দেবে না, মাকে বিসর্জন করে এসে তারপরে ধুনো দেবে। মা মনসা কিন্তু শিব কন্যা, শিবের কন্যা হচ্ছে মা মনসা দেবী। মা মনসা দেবী কিন্তু খুব সুন্দর দেখতে, খুব রূপসী, রূপের ডালি মা মনসা দেবী। কাজেই আমাদেরকে সমস্ত দেবদেবীকেই সম্মান করতে হবে, ভক্তি করতে হবে, চলার পথে আমাদের সকলের আশীর্বাদের খুব দরকার। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।